এগিয়ে চলি কর্পণদা, আজকেও আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি এই যে দক্ষিণেশ্বরের সামনে যে আমাদের অনেকে আছে খেতে পারে না দুর্ভিক্ষরা, যারা তাদেরকে সাহায্য করছে, এটা দেখে আমরা খুব খুশি হচ্ছি। প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাংলাবাজ 20,000 ফ্যামিলি মেম্বারে পরিণত হয়েছে, এটা তোমরা ছাড়া কখনোই সম্ভব ছিল না। আজকে কিন্তু আমি একটা নতুন জায়গার সন্ধান পেয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে একটা মেইল আসে, বড় একটা মেইল আসে কালকে রাত্রে, এবং আমাকে বলা হয় যে এনারা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা শুনে জাস্ট আমি মানে থাকতে পারি না এবং আমি চলে আসি। তো তোমাদের সঙ্গে সেই উদ্যোগটা শেয়ার করব। চলো, আজকে একটা অন্যরকম ভিডিও হচ্ছে। এখানে যেটা মেন ব্যাপার দেখলাম, একটা জিনিস খুবই ভালো লাগছে যে এনারা যে রান্নাটা করছেন, অনেকে আছেন যে যাদের খাওয়াবেন তাদের জন্য হেলাফেলা করে রান্না করে, বাট এনাদের যে ব্যাপারটা দেখলাম নিজেরা রান্না করে কিন্তু সকালের ব্রেকফাস্টটা ওই একই তরকারি দিয়ে সারছেন, রুটি দিয়ে, তারপরে ওই একই তরকারি কিন্তু ওনারা যাদের খাওয়াবেন তাদের জন্য নিয়ে যাবেন, ভাত ডাল তরকারি। দেখি চল। সো দিস ইজ দ্য লাভলি ব্রেকফাস্ট। এখানে রয়েছে সয়াবিনের তরকারি, আলু সয়াবিনের তরকারি, ফুলকপি দিয়ে আর রুটি। এটা কিন্তু সকালের ব্রেকফাস্ট। সত্যি বলছি আমি এখন খাচ্ছি এই রুটি তরকারি, জাস্ট অসাধারণ খেতে। সব থেকে বড়ো কথা মানে অনেকজনের জন্য বানানো, তো ভালোবাসা দিয়ে এসব জিনিস খারাপ হয় না আর এইসব জিনিস রিভিউ হয় না। আমরা ওই ডেস্টিনেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ পেছনের লাইনটা একটু পরে, এই লাইনটা অনেকটা হয়ে যাবে,
আর দিস ইজ জাস্ট মানে আমি চিন্তা করতে পারছি না আজকে একটা কি জানি না এটা মানে কিছু বলার নেই জাস্ট দেখতে থাকো ভিডিওটা অর্পণদার সাথে মিট করে গেলাম আমি ভাবছিলাম কলকাতা ফুডিও বুঝি আছে হ্যাংলাবাদ চ্যালেঞ্জ তো রয়েছে আমি আশা করেছিলাম কলকাতা ফুডির সাথেও মিট করে নেবো কিন্তু আসেনি যে কোনো কারণের জন্য কিন্তু আমার খুব ভালো লেগেছিল একটার জন্যই সেটা হচ্ছে ঘুগনি কাকু 10 টাকা হ্যাঁ আনলিমিটেড ঘুগনি কাকু যেখানে সবাই সাহায্য করেছিল হেল্পিং পয়েন্টে আমিও দিয়েছিলাম সেখানে খুব ভালো লেগেছিলো অর্পণদার এই কাজটা আর এগিয়ে চলুক অর্পণদা আজকেও আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি এই যে দক্ষিণেশ্বরের সামনে যে আমাদের অনেকে আছে খেতে পারে না দুর্ভিক্ষরা যারা তাদেরকে সাহায্য করছে এটা দেখে আমরা খুব খুশি হচ্ছি অর্পণদার এই কাজ আগে এগিয়ে চলুক আমরাও সাথে আছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অর্পণদা সো ফাইনালি আমাদের কাজ শেষ খুব ভালো লাগছে ব্যাপারটা আর এইসব জিনিসের তো আলটিমেটলি কোনো কথা হবে না এগুলো নিয়ে তো আমি একটু পরিচয় করে নেবো দাদাদের সঙ্গে যারা আর কি এই মেন উদ্যোগটা নিয়েছে দাদা মিঠুদার সঙ্গে আমি একটু আলাপ করি তো মিঠুদা আমি মিঠু চৌধুরী আমাদের যে সংস্থাটা আমরা চালু করেছি ওটা হচ্ছে প্রতি শুক্রবারে রান্না করে আমরা 100 থেকে 200 জন বাচ্চাকে রেলওয়ে স্টেশন বলুন তারপর ফুটপাতে বলুন গ্রামে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা ফুডটা সার্ভ করি আর আমাদের সাথে আছে 18 জন মেম্বার এটা প্লাসই এখন 22 জনই আমরা আর আমাদের সাথে আছে আমাদের জয়দা সরি রাজুদা রাজুদার সাথে আমাদের সাথে মিট হওয়ার পর থেকে আমরা আরও কাজটা আরও সুন্দরভাবে করতে পারছি আচ্ছা আমি রাজীব আমি একজন ভলান্টিয়ার এই টিমের ঠিক আছে আমরা লাস্ট 28 অক্টোবর আমরা আমাদের এই জার্নি শুরু করি তো সমাজে বিভিন্ন এই বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যেটা রিয়েলাইজ করি যে খুবই শোচনীয় অবস্থা তো আমরা এই 18 জন বা বর্তমান 22 জন যে মেম্বার রয়েছে সবার মোটামুটি কন্ট্রিবিউশনে আমরা চেষ্টা করছি সবার উদ্যোগে কিছু সহযোগিতা করার সেটারই মোটামুটি প্রোগ্রাম চলছে কন্টিনিউ প্রতি শুক্রবার একটা করে আমরা প্রোগ্রাম করি তো আজকে দক্ষিণেশ্বর ছিল মোটামুটি আমরা এখানে 70 জন দুস্থ লোককে আমরা ফুড প্রোভাইড করেছি তো ঠিক আছে আমাদের জন্য আপনাদের শুভনা কামনা করি 85 জন মেম্বারকে 85 জন আমরা ইয়েকে গরিবকে আমরা খাবার আজকে প্রোভাইড করলাম তাতে আমাদের সাথে রাজুদা আছে রাজুদার নিজের একটা সেবা প্রতিষ্ঠান রয়েছে জয়রাম সেবা প্রতিষ্ঠান রাজুদা আপনি কিছু বলুন জয়রাম সেবা প্রতিষ্ঠানের আমি একজন কর্মী আর ডিমার মিঠুর সাথে থেকে আরও
টিমটা আরও স্বাস্থ্যকর হচ্ছে আস্তে আস্তে, নানান জায়গায় যেতে পারছি। আজকে দক্ষিণেশ্বরে 85 থেকে 90 জনের মতো সেবা হয়েছে আজকে, আর চলুক এইভাবে আস্তে আস্তে আরও দরিদ্র মানুষের পাশে যেন পৌঁছাই, ঠাকুর সেই দিকে আশা রাখুক, আমরা সবাই একসাথে চলে এই কাজগুলোকে সফল করতে পারি আর কি। জয়রাম। সো আজকের ব্লগটা কেমন লাগলো এটা বলতে পারো, একটা 20K স্পেশাল ব্লগ বলতে পারো, কারণ এই দাদা আমাকে জাস্ট মেল করে আর ওই মেলটায় যা লেখা ছিল ওটা দেখে আমি জাস্ট আটকাতে পারিনি নিজেকে, আমি জাস্ট চলে এসেছি। তো এই হচ্ছে মিটুদা, সঙ্গে রাজীব দাদাই তো, আর সঙ্গে রয়েছে অনুপদা। তো মিঠুদার কিন্তু একটা চ্যানেল আছে আলাদা করে, যেখানে তোমরা এইরকম ভিডিও মানে মিঠুদারা প্রত্যেক শুক্রবার যে অ্যাক্টিভিটিগুলি করে সেগুলো তোমরা দেখতে পারো। মিঠুদা চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে ড্রিম অ্যান্ড মিঠু। ড্রিমার মিটু ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আর যদি এরকম ইনিশিয়েটিভগুলি দেখতে হয় প্রত্যেক শুক্রবার করে তো মিঠুদার চ্যানেলে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ ওটা কিন্তু মাস্ট, কারণ এইসব জিনিস যারা ভালোবাসো তাদের জন্য কিন্তু এই মিঠুদার ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলাবাজের চ্যানেলটাকে এবং মিটুদার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করো, কোনো অল পছন্দ নাম তিনটা অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ, স্টেডিও নতুন ভিডিও খুব শিগগিরই আসে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। দক্ষিণেশ্বরের পাশে আছি, মা কালীর সঙ্গে দেখা না করে যাওয়া কষ্ট লাগছে। টাটা। এসব খাবারের কি রিভিউ হয় না? যারা যারা ডোনেশন করতে চাও নিচে মিঠুদার নাম্বারটা দেওয়া যাক, দয়া করতে পারবে।